السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ইকরা বাংলার দূরের ও কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রত্যেককে জানাই স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমাদান নের আহলান সাহলান মায় রমাদান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের প্রোগ্রামে একজন বিশিষ্ট নাশিদ শিল্পী নিয়ে এসেছি আপনাদেরকে সুন্দর সুন্দর নাশিদ গেয়ে শোনানোর জন্য, যিনি হলেন বাংলাদেশের তালকিন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ নিয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ নিয়াজ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্য সম্মতে ভালো আছে। রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। খুবই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত খুশি যে আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনরাও সাথে আছেন। এই রমজানে আপনি আমাদেরকে সুন্দর সুন্দর নাশিদ এবং আপনার মন মুগ্ধকর কথা দিয়ে এই রমজান শরীফকে আমাদেরকে আরও সুন্দর করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা দর্শক শ্রোতাদের সাথে নিয়ে আপনার কাছে যাই যে প্রথম পরিবেশনে আপনার কি থাকতেছে। জাযাকাল্লাহ। প্রথম পরিবেশনে আমি, যেহেতু রমজানের মুবারকের মাস, সেই মাসকে সামনে রেখেই আমি রমজান নিয়ে একটি নাশিদ পরিবেশন করব ইনশাআল্লাহ। আশা করছি দর্শক শ্রোতা বন্ধুদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া মনে, হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও জ্বালিয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে আমরা শুনতে পেলাম আমাদের অতিথির কাছ থেকে রমজান বিষয়ক একটি নাশিদ। মারহাবা। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই রমজান শরীফ, আল্লাহ রসুলের হাদিস হলো এক রমজান থেকে অন্য রমজানের ভিতরে কোনো বান্দা যত গুনাহ করে সব মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই নাশিদের ভিতরে আমরা আকুতি জানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন। আহমেদ নিয়াজ ভাই, আপনার অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশনায় আমাদের মন উজাড় করে নিয়েছে। আমি আশা করি আমাদের দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা টিভি সেটের সামনে আছেন তাদেরও এই মনটা ভরে গেছে আপনার এই নাশিদটা শুনে, মাশাআল্লাহ। আমরা নেক্সট পরিবেশনায় যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে এই যে নাশিদের পেশায় বা নাশিদ পরিবেশন করা বা নাশিদ শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করা, এই মন মানসিকতা আপনার ভিতরে কেন আসলো? চাইলে তো অন্য কিছুও করতে পারতেন। জি,
জাজাকাল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। সো বেসিক্যালি ইসলামিক অঙ্গনে কাজ করার যে একটা আগ্রহ, এটা আমি বলবো আমার ফ্যামিলির একটা এই ছায়া বলা যায়, ফ্যামিলির একটা অসুয়াশা বলা যায়, কারণ আমার ফ্যামিলি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের। সো আমার কখনোই সুযোগ হয় নাই, কখনোই আমি এভাবে অপসংস্কৃতির অঙ্গনে কাজ করা বা ওই মনমানসিকতা কখনো আমার জন্মায়নি, আমার ফ্যামিলি থেকে আমার এইরকম উঠে আসা। মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমি যখন শুরু করতাম সঙ্গীত গাইতাম, আমি চিন্তাও করতাম যে আমার এলাকার যে আরও ভাই ব্রাদাররা আছেন, তারাও দেখতাম যে অপসংস্কৃতির প্রতি তারা ঝুঁকে পড়তেছেন, তাদের কোনো সেই সুযোগটা নাই তারা কাজ করার মতো। তো আমি দেশে স্টুডিও করলাম, তালকিন যে আপনি শিল্পীগোষ্ঠীর নামটা বললেন সেটা আমি প্রতিষ্ঠা করলাম, আমার ফ্যামিলি থেকে অনুমতি নিয়ে, আরও যারা আছেন বুজুর্গ ব্যক্তিগণ তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি শিল্পীগোষ্ঠী একটা প্রতিষ্ঠা করলাম। তো তাদেরকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম ইসলামিক অঙ্গনে। মাশাআল্লাহ আহমেদ নিয়াজ ভাই, আপনার সুন্দর সূচনা, অত্যন্ত ভালো লাগলো যে যখন আপনি চিন্তা করলেন আপনার নিজের জন্য একটি ভালো কাজ, সাথে আপনি যুক্ত করলেন অন্যদেরকেও, এটা অত্যন্ত ভালো। আমরা যখন কোনো ভালো কাজ করব, একা করব না, অন্যদেরকে শরিক করব। আহমেদ নিয়াজ ভাই, আমরা চলে যাব আপনার নেক্সট পরিবেশনায়। জি ইনশাআল্লাহ। আপনার নেক্সট পরিবেশনায় কী আছে আমাদের জন্য? জাজাকাল্লাহ। আজকের এই ইকরা টিভি বাংলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আসলে নিজেকে অনেক এই গর্বিত মনে করছি। আজকে যে রমজান উপলক্ষে যে অনুষ্ঠান, আহলান সাহলান মাহে রমাদান শিরোনামে গজল পরিবেশন করার যে সুযোগটা আপনি বা যারা দায়িত্বে আছেন সুযোগ করে দিয়েছেন, তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আজকের এই পরিবেশনায় আমি এখন পরিবেশন করব একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হাই, কোনদিন তোমাকে দেখিনি গো হাই, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মন কোলে যায় আমার, প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মন কোলে যায় আমার, সোনালি গিলাফ চুম খেতে মনে চায়, সোনালি গিলাফ চুম খেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনদিন তোমাকে দেখিনি গো হাই, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, কেঁদে কেঁদে বার বার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা, কেঁদে কেঁদে বার বার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা, তোমার প্রিয় করে ডাকো রওজায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনদিন তোমাকে দেখিনি গো হাই, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দর একটি নাশিদ পরিবেশন করলেন, যেটা নাথে রাসুল যে কথাগুলো বললেন
এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের দিলের তামান্না যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার না হলেও স্বপ্নে দেখব। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করুন, আমাদের মরণের আগে একবার হলেও আমরা যেন নবীকে দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস হলো যে কোনো ব্যক্তি যখন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে সেটা সত্যই দেখবে, কারণ শয়তান আল্লাহ রসুলের সুরত ধরতে পারে না। তো আমরা সবাই দোয়া করি সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের দিদার নসিব করেন। আহমেদ নিয়াজ ভাই, অত্যন্ত সুন্দর মনমুগ্ধকর পরিবেশনা আপনার, যত শুনতেছি আমরা ততই মুগ্ধ হচ্ছি। রমজানের মাসে এই রমজান মাসটাকে আমরা উপভোগ করতেছি আপনার নাসিদগুলো শুনে, মাশাআল্লাহ। আপনার এই নাতে রসুলের পরে পরের পরিবেশনায় কি থাকছে? আমি ইনশাআল্লাহ আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি, যেটা আশা করছি যারা এই অনুষ্ঠানে দেখছেন তাদের সবারই পরিচিত একটি নাসিদ আর ভালো লাগবে ইনশাআল্লাহ। ইয়া ওয়াজিহাদ্দিনি ওয়াল কারামি ওয়া হালিফাল ইলমি ওয়াল হিকামি নবিয়ুন 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 নবি নবি يا رسول الله سلام عليك يا رفيع الشان والدرج رسول 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 يا وفي العهد وزمام وحميد السعي والشيم آمين 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 يا رسول الله يا إمدتنا يا إمام الأنبياء الأمنا خاتم 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 والفقيد المحدي منترف من حب الإفلاس والعدم راحم 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 وصلاة الله خالقنا تتغشى سيد الأمم مصطفى 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 أحمد المختار سيدنا
কামিলুন 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 ইয়া ওয়াজিদি ওয়াল কারামি ওয়া হালিফাল ইলমি ওয়াল হিকামি রাসূলুন 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 রাসূল রাসূলুন 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 রাসূল মাশাআল্লাহ মারহাবা আহমেদ নিয়াজ ভাই, আপনি আর এই গজল শুনে আমি মনে করি আমার মতো আমাদের দর্শক শ্রোতাও ওই পুরনো দিনে আমরা যখন ছোট ছিলাম তখন টেলিভিশন এতটুকু ছিল না, রেডিও ছিল। রমজান শরীফের মাসে ওই নাসিদটা বেশি ইফতারের আগ মুহূর্তে শোনা যেত রেডিওতে। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর এবং সুমধুর কণ্ঠে আপনি আমাদেরকে শোনালেন নাতে রাসুল। আহমেদ নিয়াজ ভাই, আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, হয়তো আমরা আরেকটি গজল আমরা আপনার কাছ থেকে শুনব। তার আগে আমি একটু আপনাকে জিজ্ঞেস করব, আপনার ফ্রি সময়টা কিভাবে কাটে? আমার ফ্রি সময়টা লন্ডনে আসার পর থেকে ফ্রি সময় বলতে কিছু নাই, বিজি, একদম সব বিজি। এই স্কেজুয়ালগুলো মানে খুব বিজি করে রেখেছে। তো হাঁটতে বসতে উঠতে আমি সাধারণত যদি বলি ফ্রি সময় কী করি, আমি ইসলামিক সঙ্গীতের চর্চা করি, মনে মনে হয় শুনি না হয় মনে মনে আমি গাইতে থাকি। মানে এটার সাথেই আপনি লেগে আছেন, এটা আমার ভালো লাগে, মানে আমার আত্মা একটা খোরাক বলা যায়। মাশাআল্লাহ। আহমেদ নিয়াজ ভাই, আপনাকে মোবারকবাদ, আপনি আমাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং অত্যন্ত সুন্দর পরিবেশনা করেছেন। আপনার নেক্সট পরিবেশনায় আমরা চলে যাব। আপনার নেক্সট পরিবেশনায় আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুদের জন্য কি আছে আপনার কাছে? জাযাকাল্লাহ। নেক্সট পরিবেশনে আমি আরেকটি রমজানের নাসিদ পরিবেশনা করছি ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সেহরি আমার ইফতার আমার নামাজ তোমার জন্যে, আমার সিজদা আমার সিয়াম সকল তসবিহ তোমার জন্যে, বিনিময়ে লাহি গুনাহের চাই মাফি, আমি তো ডুবে আছি পাপের অরণ্যে। إني أسألك الجنة وأعوذ بك من النار، يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير. থেকেছি উপবাস না ছুইনি কিছু আজ, ভেবেছি দয়াময় হবে তুমি নারাজ, গোপনে আড়ালে তোমারই তো ভয়ে, গোপনে আড়ালে তোমারই তো ভয়ে, মাখিনি কালিমা وأعوذ بك من النار، إني أسألك الجنة وأعوذ بك من النار، يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير. রমজান পেয়ো না করি
হিসাব দুর্বল ইমানে একম জোর ইবাদাত দুর্বল ইমানে একম জোর ইবাদাত মঞ্জুর করে নাও পুণ্যে ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা ধৈর্য সহকারে আমাদের সামনে বসে আছেন এবং আমাদের প্রিয় শিল্পী আহমেদ নিয়াজ ভাইয়ের সুরে কণ্ঠে অত্যন্ত সুন্দর পরিবেশিত হচ্ছে হামদ এবং নাত, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, লাস্ট যে গজলটি আমাদের আহমেদ নিয়াজ ভাই বলছেন, যেটা আল্লাহ রসুল ইসলামের একটি হাদিস আছে যে যে ব্যক্তি রমদান শরীফের মাস পেল এবং গুনাহ মাফি করাতে পারলো না, তার মতো হতবাগার নাই। একটা সহিহ হাদিস, লম্বা একটা হাদিসের অংশ, মাশাআল্লাহ। আহমেদ নিয়াজ ভাই, আমরা আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের উদ্দেশ্যে যদি আপনি ছোট্ট করে কিছু বলেন। জাযাকাল্লাহ। রমাদান মাস উপলক্ষে যেহেতু আমরা রমজান মাস পার করছি, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমিও সবার জন্য দোয়া করব। রমজানের মাস মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে সব হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাইকে দোয়াতে শরিক করব। রমজান মাসে আমরা যে ঈদ উদযাপন করব, সেই ঈদ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসে রোজাটা তারা পরিপূর্ণভাবে এবং আল্লাহ তাআলার সেই কাঙ্ক্ষিত রহমত বরকত এবং সেই গুনাহ মাফের যে একটা আল্লাহ তাআলার রহমত এটা সে অর্জন করতে পারলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ। আহমেদ নিয়াজ ভাই অত্যন্ত সুন্দর একটি মেসেজ দিয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইকরা বাংলার এই সম্মানিত এই আমাদের আজকের যে অতিথি, আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমাদের অতিথিকে জানাই অত্যন্ত মুবারকবাদ। সাথে আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আহলান সাহলান মায়ের রমদান দেখার জন্য, আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।